প্রিয় প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। সৌদি আরবের এক ঘোষণায় বিশ্বজুড়ে তুলকালাম, চিন্তা বাড়বে ভারতেরও। পেট্রোলিয়ামের ব্যাপক মূল্যবৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতির কবলে পড়েছে বিশ্বের প্রায় সব দেশই। আমেরিকাতেও বাড়ছে মুদ্রাস্ফীতি, কিন্তু এমন পরিস্থিতিতে দাঁড়িয়েও অপরিশোধিত তেলের উৎপাদন বাড়াতে রাজি হচ্ছে না তেলের বড় রপ্তানিকারক সংস্থাগুলি। এরই মধ্যে এবার বড়সড় সিদ্ধান্ত নিল সৌদি আরব। বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব স্পষ্ট জানিয়ে দিল যে তেলের দাম নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপই নেবে না তারা। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের দাবি, তেলের কোনো ঘাটতি নেই বিশ্বজুড়ে। তাহলে কিসের ভিত্তিতে বাড়ানো হবে অপরিশোধিত তেলের উৎপাদন? বিজনেস ইনসাইডারের একটি প্রতিবেদন অনুযায়ী, প্রিন্স ফয়সাল বিন ফারহান মঙ্গলবার ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বলেন, আমরা যতদূর অবধি জানি তেলের কোনো ঘাটতি নেই। এ ব্যাপারে সৌদি আরব যা কিছু করতে পারত ইতিমধ্যেই তার সব কিছুই করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে বিশ্বজুড়ে রাতারাতি বৃদ্ধি পায় তেলের দাম। রাশিয়া বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশগুলির মধ্যে অন্যতম। ইউক্রেনে আগ্রাসনের কারণে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয় রাশিয়ার তেলের উপর, যার কারণে বিশ্ববাজারে দেখা দেয় তেলের বড়সড় ঘাটতি। অপরিশোধিত তেলের দাম গত বছরের তুলনায় বৃদ্ধি পায় 70%। এরই মধ্যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানালেন যে কোনো মতেই তেলের উৎপাদন বাড়াবে না তার দেশ।